করমজল। ভিউয়ার্স, এটা হচ্ছে করমজল। এটা হচ্ছে সুন্দরবনের এন্ট্রেন্স পয়েন্ট, মানে হচ্ছে একদম সুন্দরবনে ঢোকার যে মুখটা, এখানে অনেক ক্রাউডি একটি জায়গা। কুমিরের প্রজনন ক্ষেত্র আছে, তারপর হরিণের প্রজনন খামার আছে আর কি। তো যারা সুন্দরবনের ভিতরে যেতে চান না, তারা এখান থেকে সুন্দরবনের ফ্লেভার নিয়ে তারা আবার দিনের দিনে ব্যাক করে চলে যান। চলুন করমজলে ঘুরে দেখা যাক। করমজলকে বলা হয় সুন্দরবনের এন্ট্রেন্স পয়েন্ট, অর্থাৎ কম খরচে কম সময়ে সুন্দরবনের স্বাদ পেতে সবাই করমজলকে বেছে নেন। করমজলে দিনে গিয়ে দিনে ফিরে আসা যায়। মোংলা থেকে সবচেয়ে কাছে করমজল। একদিনের জন্য অনেকে এখানে পিকনিক করতে আসেন। করমজল মূলত বন বিভাগের হরিণ ও কুমির প্রজনন কেন্দ্র। সুন্দরবনের অন্যান্য স্পটের তুলনায় এখানে বেশি পর্যটক আসেন। করমজলে আসতে হলে প্রথমে মোংলা আসতে হবে। এখান থেকে 2000 থেকে 3000-এর ভিতরে পুরো দিনের জন্য ট্রলার পাওয়া যায়। করমজল ঘাটে এসে নামলেই দেখা মেলে ভ্রাম্যমান দোকানের পসরা। বাচ্চাদের খেলনা, মেয়েদের প্রসাধনীয় পাওয়া যায় এসব দোকানে। খাবার পানি, চিপস, কেক প্রভৃতিও মেলে এখানে। একটু সামনে গেলে দেখা মিলবে হরিণ খামারের। হরিণকে কাছ থেকে পাতা খাওয়ানোর লোভ সামলাতে পারেন না অনেকে। আর ছোট শিশুদের মূল আকর্ষণের বিষয়বস্তুই হচ্ছে হরিণকে ছুঁয়ে দেখা ও পাতা খাওয়ানো। আর এই পাতা যোগান দিচ্ছে পাশেই বসা কিছু মানুষ, তবে অবশ্য ফ্রিতে নয়। প্রতি আঁটি 10 থেকে 20 টাকা দিয়ে কিনতে হয়। হরিণের খামারের পাশে রয়েছে কুমিরের খাঁচা। ভরা রোদে এই কুমিরগুলো আবার রৌদ্র স্নানে ব্যস্ত রয়েছে। দেখে বোঝার উপায় নেই জীবিত না মৃত। মা কুমিরের সাথে দেখা যায় বাচ্চা কুমিরের দল। পাশের পুকুরে অবশ্য কুমিরগুলো অনেকটা স্বাচ্ছন্দ্যেই বসবাস করে। এরাও পানি থেকে উঠে এসে পুকুর পাড়ে রৌদ্র স্নান করে। হাঁটতে হাঁটতে সামনেই দেখা মিলবে বনের ভিতর দিয়ে যাওয়া কাঠের ট্রেল। প্রায় 1 কিলোমিটার লম্বা এই ট্রেলটির মাঝামাঝি রয়েছে ওয়াচ টাওয়ার। টাওয়ারটি 40 ফুটের মতো উঁচু। টাওয়ারে উঠে সুন্দরবনের মনোরম টপ ভিউ দেখা যায়। মোহনীয় সে দৃশ্য। পুরো কাঠের ট্রেলটি ঘুরে আসতে সময় লাগে প্রায় 30 মিনিটের মতো। তবে এখন কাঠের ট্রেইলের পরিবর্তে কংক্রিটের ট্রেইল তৈরি হচ্ছে দর্শনার্থীদের সুবিধার জন্য। কাঠের ট্রেইলে হাঁটতে হাঁটতে দুপাশে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছের দেখা মেলে। তবে মাঝপথে বানর থেকে সাবধান, এরা কাছে থাকা যে কোনো জিনিস ছো দিয়ে নিয়ে যেতে পারে। আর মুখ হা করে ভয় দিতে এরা খুব পছন্দ করে। সুন্দরবনের গহীনে যদি পশু পাখি দেখার সুযোগ না হয়ে থাকে, তবে দুধের স্বাদ ঘোলে মিটবে এই করমজলে।